সম্মানিত সচিবরা যে সমস্ত জেলায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, তারা সেখানে ওই সমস্ত জেলার যারা মন্ত্রী আছেন, যারা এমপি আছেন এবং অন্যান্য জনপ্রতিনিধি আছেন, তাদের সাথে আলোচনা করেই তারা সমন্বয়টা করছেন। সুতরাং এখানে কাউকে খাটো করা হয়নি। সচিবরাই সরকারি কাজে সবসময় সমন্বয় করেন, এখানেও সমন্বয় করার জন্যই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর বেশি কিছু নয়। দেশ পরিচালনা করার ক্ষেত্রে, করোনা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, করোনা মোকাবেলা করার ক্ষেত্রে, ত্রাণ তৎপরতা চালানোর ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ কোভিড পরিস্থিতিতে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্তগুলো সমন্বয় করার জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি করোনার টিকা কেনার জন্য, অর্থাৎ এই কোভিড পরিস্থিতি মোকাবেলা করার জন্য, বিশেষত করোনার টিকা কেনার জন্য তিনি পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখেছেন এবং তিনি জাতীয় সংসদেও ঘোষণা করেছেন, যত টাকাই লাগুক দেশের 80% মানুষকে সরকার টিকা দিবে। এবছরের মধ্যে 10 কোটি ডোজ টিকা চলে আসবে। আগামী বছরের প্রথমার্ধে বা প্রথম কোয়ার্টারে আরও প্রায় 7 কোটি ডোজ টিকা আসার কথা রয়েছে। সুতরাং কোনো জায়গা থেকে অর্থ কাটিল করতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তার যে দক্ষতা, তার যে নেতৃত্বদানের গুণাবলী দিয়ে তিনি আজকে পৃথিবীতে একজন সফল রাষ্ট্রনায়ক হিসাবে সবার কাছে প্রশংসিত। বিএনপি আসলে নিজেরা তো দেশ পরিচালনায় ব্যর্থ ছিলেন, সেজন্য তারা এদিক থেকে কাট করে ওদিক থেকে জোড়াতালি দিয়ে দেশ চালিয়েছেন। তাদের সেই জোড়াতালি দিয়ে আমাদের দেশ চালাতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে দেশ পরিচালনা করছেন, কোনো জায়গা থেকে কার্টেল করে কোনো কিছু করতে হবে না। করোনা মোকাবেলা করার জন্য, বিশেষত করোনার টিকা করার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।